অনেকটা কমে হয়েছে, যেটা শ্যামলী পরিবহনে জেনারেলি পাওয়া যায় না। তো এত কম টাকায় আমি কিভাবে শ্যামলী পরিবহনের বাসের টিকিটটা পেলাম? আপনারা যারা কলকাতা থেকে একটু দূরে থাকেন তাদের জন্য এই বাসটা কিন্তু একদম আদর্শ। যারা মন্দারমণি যাবেন তারা উঠে আসবেন চাউলকলা মন্দারমণি। মানে আমি যখনই ধরুন চেক করতাম, ধরুন আজকে আপনি চেক করছেন, সবসময় আপনি দেখবেন 500 টাকা 600 টাকা এরকম রেট হয়ে আছে। আর এসি ফ্যানটা, এসির এই যে যে এটা সব লোয়ার, আচ্ছা এটা বক্স, আচ্ছা ওটা মানে ওই গানটা নেয়ের জন্য, আচ্ছা আর এই দুটো হচ্ছে লাইট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ব্রেকফাস্ট ব্রেক এবং টয়লেট ব্রেক দেয় কি না, দিলেও সেটা কোথায়, কতটা পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুমটা। গুড মর্নিং, আজ 16 জানুয়ারি মঙ্গলবার, জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। কালকে লোয়েস্ট টেম্পারেচার 11 না 12 ডিগ্রি ছিল, এখন বাজে হচ্ছে সকাল 7:05 আর এখন কারেন্ট টেম্পারেচার হচ্ছে 13 ডিগ্রি কলকাতায়। তো এই ঠান্ডাকে সঙ্গী করেই সকাল সকাল বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি, কীভাবে যাচ্ছি সবই আপনারা এতক্ষণে দেখে নিয়েছেন টাইটেল আর থাম্বনেইলে। যাচ্ছি কলকাতা থেকে দীঘা শ্যামলী পরিবহনের এসি ভলভো বাসে। আপনারা যারা কলকাতা থেকে একটু দূরে থাকেন তাদের জন্য এই বাসটা কিন্তু একদম আদর্শ, কারণ 8:15 সময় ছাড়ে। দীঘা যাওয়ার ম্যাক্সিমাম ভলভো বাস কিন্তু আমি দেখেছি 7:30 7:45 মধ্যে ছাড়ে। এবার যারা আপনারা একটু দূরে থাকেন, বিশেষ করে শীতকালে, কারণ এখন তো 6টার আগে আলো ফোটে না, আজকে এটা জানুয়ারির আজকে 16 তারিখ বললামই, 6টার পর আলো ফোটে। তাছাড়া ঠান্ডার ব্যাপারটা তো আছেই, যদি 7:30 7:45 বাস আপনাকে ধরতে হয় 5টার মধ্যে, যারা একটু দূরে থাকেন তাদের 5টার দিকে বেরোতে হবে বাড়ি থেকে, বা 5:30 5:30 5:30 বেরোতে হবে, সেক্ষেত্রে 4টের সময় উঠতে হবে, যেটা এই শীতকালে একটু চাপের ব্যাপার। তো সব দিক দিয়ে এই 8:30 8:15 বাসটা কিন্তু একদম পারফেক্ট। তো কলকাতার বুকে সব থেকে ফেমাস যদি কোনো কোম্পানি, বাস কোম্পানি থেকে থাকে, মানে যেটা ভলভো অপারেট করে, সেটা হচ্ছে শ্যামলী পরিবহন। তো আমার অনেকদিন ইচ্ছে ছিল শ্যামলী পরিবহনের ভলভো বাসটা অ্যাভেল করার, কিন্তু রেটটা সবসময়, শ্যামলী পরিবহনের রেট সবসময় অনেক বেশি থাকতো। মানে আমি যখনই ধরুন চেক করতাম, ধরুন আজকে আপনি চেক করছেন 10 দিন পরের 15 দিন পরের, সবসময় আপনি দেখবেন 500 টাকা 600 টাকা এরকম রেট হয়ে আছে। কিন্তু এবার আমি শ্যামলী পরিবহনে যে টিকিটটা কেটেছি, আজকে যে যাচ্ছি, আমার খরচ হয়েছে মাত্র 332 টাকা, 330 টাকাই ধরুন, মানে অনেকটা কমে হয়েছে, যেটা শ্যামলী পরিবহনে জেনারেলি পাওয়া যায় না। তো এত কম টাকায় আমি কিভাবে শ্যামলী পরিবহনের বাসের টিকিটটা পেলাম সে সব তো আপনাদের জানাবই, আর তার সাথে পুরো বাস জার্নির ডিটেলস তো সব দেবই, সব শেয়ার করবো। আমার লাইফে ফার্স্ট টাইম এটা শ্যামলী পরিবহনে। তো জার্নিটা কতটা স্মুথ হয়, সিটগুলো কতটা কমফোর্টেবল, ব্রেকফাস্ট ব্রেক এবং টয়লেট ব্রেক দেয় কি না, দিলেও সেটা কোথায়, কতটা পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুমটা, এছাড়া কী কী পরিষেবা আপনারা বাসের মধ্যে পাচ্ছেন, আর সবথেকে বড় কথা হচ্ছে পাংচুয়ালিটি। এটা ছাড়ার কথা হচ্ছে 8:15, আর ওখানে শিডিউল টাইম যেটা দেওয়া আছে পৌঁছবে, সেটা দেওয়া আছে 12:45 সময়, মানে 4.5 ঘন্টার জার্নি। তো ঠিকঠাক সময় পৌঁছচ্ছে কি না, এই সমস্ত ডিটেলস আপনারা পাবেন আজকের এই ভিডিওটিতে। ঘড়ির কাঁটায় 8:19, বাসটি ছাড়ার কথা ছিল 8:15 নাগাদ, অর্থাৎ সেদিন শিডিউল টাইমের থেকে 4 মিনিট দেরিতে কলকাতা থেকে দীঘার উদ্দেশ্যে রওনা দিয়েছিল আমাদের বাস। আচ্ছা, আপনাদের অনেকেরই এই বাসের বোর্ডিং পয়েন্ট খুঁজে পেতে একটু সমস্যা হয়, আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবেন। আমি শ্যামলী পরিবহনের কাউন্টারের এক্স্যাক্ট যে লোকেশন সেটা লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা সেই লোকেশন ফলো করে ইজিলি চলে আসতে পারবেন। ওই কাউন্টার থেকেই আপনারা টিকিটও কাটতে পারবেন, আর নইলে অনলাইনেও আপনারা টিকিট কাটতে পারেন। কীভাবে কম টাকায় টিকিট কাটবেন, বাসের ইন্টেরিয়ার কেমন, কী কী পরিষেবা আপনারা পাচ্ছেন, সব কিছুই আমি জার্নির মাঝে মাঝে শেয়ার করব, না হলে আপনাদের বোরিং লাগতে পারে। আপাতত আমাদের বাস ছুটে চলেছে দ্বিতীয় হুগলি সেতু ধরে, আপনারা রাস্তাটা একটু এনজয় করে নিন, একটু পরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে।
আচ্ছা, এটা হচ্ছে আমাদের বাসের আউটসাইড লুক, আর এটা হচ্ছে বাসের লাগেজ রাখার জায়গা। আপনাদের সাথে বেশি মালপত্র থাকলে আপনারা এখানে ঢোকাতে পারেন। চলুন এবার বাসের ইন্টেরিয়রটা আপনাদের দেখিয়ে দিই। ঢুকেই অ্যাজ ইউজুয়াল ড্রাইভার্স কেবিন, সুন্দর সাজানো গোছানো, নিট অ্যান্ড ক্লিন ইন্টেরিয়র, ভলভোতে যেরকম হয়ে থাকে, 2x2 পুশব্যাক সিট, সিট কভার আর উইন্ডো কার্টেন দুটোই খুব উজ্জ্বল ইয়েলো কালারের। আচ্ছা, এপাশে ড্রাইভার কেবিনের ঠিক পিছনেই একটি এলইডি স্ক্রিন আছে, আর প্রতিটা সিটের পিছনেই এরকম পকেট আছে জিনিসপত্র রাখার জন্য। তার ওপর বটল হোল্ডার আছে, নিচে ফুটরেস্ট আছে, আর লেগ স্পেসও যথেষ্ট বলেই আমার মনে হলো। একটু পরে আমি নিজে বসে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, ওপরের দিকে র‍্যাক আছে, ছোটোখাটো লাগেজ আপনারা এখানে রাখতে পারবেন। আর ওপর দিকে এসি নব, স্পিকার আর লাইট দেওয়া আছে। এসির এই যে এটা সব লোয়ার, আচ্ছা এটা বক্স, আচ্ছা ওটা মানে ওই গানটা নেওয়ার জন্য, আচ্ছা আর এই দুটো হচ্ছে লাইট। আর এই হচ্ছে লেগ স্পেস, আমার মতে যথেষ্ট। আর দেখুন সিটের নিচে 500 ml এর জলের বোতলও রাখা আছে, এটি কমপ্লিমেন্টারি, বাস ছাড়ার পর প্রত্যেককে একটি করে দেওয়া হয়।
ঘড়ির কাঁটায় সকাল 9:37 আমাদের বাস ব্রেক দিল। এটা হচ্ছে কোলাঘাট দেউলটি পেরিয়েছে আর কোলাঘাট এখনো আসেনি, মানে দেউলটি আর কোলাঘাটের মাঝামাঝি নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। যেটা বলার সেটা হচ্ছে জার্নি এক্সপিরিয়েন্স আপাতত যতটা এলাম, মোটামুটি 1/3 জার্নি কভার করেছি এখনো অবধি। তো এখনো অবধি যা এক্সপিরিয়েন্স সেটা আপনাদের সাথে শেয়ার করছি। যেটা অন্যান্য জায়গায়, মানে ধরুন WBTC-র ভলভো বা রয়্যাল ক্রুজারের ভলভো, যেগুলো আমার আগে এক্সপিরিয়েন্স আছে সেগুলোর সাথে এটার মেন ডিফারেন্স হচ্ছে আপনার গ্যাজেটস, মোবাইল বলুন, ক্যামেরা বলুন, এগুলো কিন্তু আপনি চার্জ করতে পারবেন না, কোনো চার্জিং পয়েন্ট নেই এই শ্যামলী পরিবহনের ভলভোতে। আচ্ছা সিটের কথা বলি এবার, মানে জার্নিটা কতটা আরামদায়ক হচ্ছে। বসার সিটটা কিন্তু, মানে বসার সিটের যে গদিটা ওটা অনেকটা নরম, আরামদায়ক অনেকটা, কম্পেয়ার টু WBTC আর রয়্যাল ক্রুজার যেটা আমি আগে চড়েছি। আর বাসের সাসপেনশন খুব ভালো, যিনি বাসটি চালাচ্ছেন ড্রাইভার দাদা ওনার হাত খুব ভালো, কোনো অসুবিধা হবে না। এমনি ওভারঅল কিন্তু জার্নি মানে খুবই স্মুথ জার্নি, কোনো রকম কোনো প্রবলেম এখনো অবধি আমার হয়নি, খুবই একদমই স্মুথ জার্নি হয়েছে আপাতত। এবার চলুন দেখে নিই এখানে কী কী ব্রেকফাস্ট পাওয়া যাচ্ছে আর কীরকম কী দাম। দাদা পুরি কি চারটে থাকে? চারটে ষাট টাকা এখানে পৌঁছে যাবে না? চারটে ষাট টাকা না দাদা? ষাট টাকা আপনার ডিম টোস্ট, ডিম টোস্ট। আর ডিম টোস্ট কত দাদা? ডিম টোস্ট কত দাদা? 25 টাকা, 25 টাকা। চা কত করে দাদা? 10 টাকা। আচ্ছা এইটা হচ্ছে লেডিস টয়লেট, আচ্ছা এইটা হচ্ছে লেডিস টয়লেট আর এই পাশে জেন্টস, ইউরিনাল আছে তিনটে আর ওদিকে টয়লেট। আচ্ছা এখন ঘড়িতে সকাল 10:04, আমরা এখানে এসেছিলাম 9:37, সুতরাং 20 মিনিট ব্রেকের বদলে 27 মিনিট ব্রেক দিয়ে আমাদের বাস আবার রওনা হলো দীঘার উদ্দেশ্যে। আচ্ছা আমরা এখন নন্দকুমারে আছি, কলকাতা থেকে দীঘা আসার সময় এটাকে অলমোস্ট একটা মিড পয়েন্ট হিসেবে ধরা হয়। কলকাতা থেকে এই নন্দকুমারের ডিস্টেন্স 93 কিলোমিটার আর নন্দকুমার থেকে দীঘা 87 কিলোমিটার, সো অলমোস্ট এটাকে মিড পয়েন্টই বলা চলে। আর এই নন্দকুমার পর্যন্ত এতক্ষণ যে রাস্তাটা দিয়ে আমরা এলাম এটা কিন্তু প্রপার ডিভাইডারওয়ালা হাইওয়ে ছিল। নন্দকুমারের পর থেকে দীঘা অবধি কিন্তু রাস্তায় কোনো রকম ডিভাইডার নেই এবং বেশ কিছু জায়গায় রাস্তা খুবই ন্যারো এবং উল্টো দিক থেকে খুব স্পিডে বাস, লরি ইত্যাদি আসে।
তাই আপনারা যারা নিজেরা ড্রাইভ করে দীঘা যাওয়ার পরিকল্পনা করছেন, তারা এই ব্যাপারটা একটু মাথায় রেখে তারপর আসবেন। যাই হোক, এবার আপনাদের বুকিংয়ের ব্যাপারটা একটু বলে দিই। দেখুন, আপনারা অফলাইনে কাউন্টারে গিয়ে তো অবশ্যই বুক করতে পারেন, আর যদি ঘরে বসে আপনারা বুক করতে চান তাহলে রেড বাস, আভি বাস, পেটিএম, মেক মাই ট্রিপ ইত্যাদি যে কোনো ওয়েবসাইট অথবা অ্যাপ ইউজ করে আপনারা বুকিং করতে পারেন। তবে এখানে একটি ক্যাচ আছে, সেটি হলো আপনারা কিন্তু কখনোই এক মাস আগে বা 15-20 দিন আগেও বুকিং করবেন না, তাহলে আপনাদের 500-600 টাকা দিয়ে বুকিং করতে হবে। আপনারা ম্যাক্সিমাম 2-3 দিন আগে বুকিং করবেন, যদি সম্ভব হয় তাহলে যাওয়ার আগের দিন বুক করুন, মিনিমাম রেটে আপনি পেয়ে যাবেন। যেমন আমি পেয়েছি মাত্র 330 টাকায়। আপনার বিশ্বাস না হলে আপনি এক্ষুনি রেড বাস, আভিবাস, মেক মাই ট্রিপ অথবা পেটিএম খুলে চেক করে নিতে পারেন। 15-20 দিন পরের ডেট দিয়ে দেখুন, 500-600 দেখাবে, আর কালকের ডেট দিয়ে দেখুন 300-350 পেয়ে যাবেন। তবে এক্ষেত্রে একটা কথা বলে দিই, এই ট্রিকটা কিন্তু পুজোর সময় অথবা সামার ভ্যাকেশান, উইন্টার ভ্যাকেশান ইত্যাদি সময় অ্যাপ্লিকেবল হবে না। ওই সময় আপনাকে 2-3 গুণ ভাড়া দিয়েই যেতে হবে। আপনি যদি ভাবেন 2 দিন আগে টিকিট কাটবো, তাহলে কিন্তু বিপদে পড়বেন, কারণ কোনো সিটই তখন ফাঁকা থাকবে না, কারণ ওই সময়গুলিতে হিউজ রাশ থাকে। ওই কয়েকটা সময় বাদে বাকি সময় আমার এই ট্রিকটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন, অনেক কম খরচে আপনারা টিকিট পেয়ে যাবেন। না না, ওই যে সন্তোষটা বেশ করছে।
এইখানেই সবাই নামবে না আমাদের এখানে এখানে থাকবে হ্যাঁ আচ্ছা বাস না আইবো অল দিগা লাস্ট স্টপ বেরিয়ে আসবেন অল দিগা লাস্ট স্টপ বাস বাস গুড আফটারনুন ঘড়ির কাঁটায় দুপুর 12:38 পৌঁছে গেলাম ওল্ড দীঘাতে যেখানে বাসগুলো লাস্ট স্টপে যায় আর কি নিউ দীঘা তো যায় না তো এখানে টাইম মানে যেটা শিডিউল টাইম দেওয়া ছিল 12:45 তো নির্ধারিত সময়ের থেকে 7 মিনিট আগেই পৌঁছে দিয়েছে এনিওয়েজ চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে পরের পর্বে ততদিন সবাই খুব ভালো থাকবেন নমস্কার।